চক্রবর্তী মশের বাড়িটা যেন কোন দিকে? আমি চক্রবর্তী, আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আগে আমি নরেশ বারুজ্যের ছেলে গোপাল বারুজ্যে। ওই বুড়ি ভোর থেকে এসে তোমার জন্য বসে আছে। ও ওই সে বুড়ি, আরে আম বাগানের পথে তো দেখা হয়েছিল, আমি কয়টা পয়সা দিয়ে এলাম। ও আম পেলে কোথায়? মোর গাছের গো, ভাবলাম গোপালের জন্য নিয়ে যাই দুটো আম, খুব মিষ্টি, খেয়ে দেখিস কোন। আজ জন্মে তুই মোর ছেলে ছিলি রে বাপ। আজ জমির করাতির বউ মানে ওই বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো শুনে অবাক, গোপালকে শেষে জানা গেল তুমি। তা তুমি বলেছিলে নাকি এ সম্বন্ধে কিছু বুড়িকে? তুমি কি এসব কথা বিশ্বাস করো নুরু? ও গোপাল বাপ, বাপ আমার, আরে মরে গেলে আমারে ওই কাফনের কাপড়খানা তুই কিনে দিস বাপ। সেই বুড়ি তো কাল রাতেই মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড, ওর সেই পাতা নামে বলছিল আজ সকালবেলা। মাটি দেবার সময় একবার আসবেন বাবু, 12টা আন্দাজ করে আসবেন বাবু। ও আম পেলে কোথায়? ভাবলাম গোপালের জন্য নিয়ে যাই দুটো আম, খুব মিষ্টি, মোর গাছের দুটো জালি শশা নুন দিয়ে খেতে খুব ভালো লাগবে, মোর সামনে খা দেখি নি। দাদা ঠাকুর, দাও এক কোদাল মাটি। তুমি মাটি দিলে বুড়ির মহাপ্রাণীটা ঠান্ডা হবে। এক কোদাল মাটি তুমিও দাও।